BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে খুলনা ২ আসনের হালচাল। খুলনা ২ সংসদীয় আসনটি খুলনা সদর, সোনাডাঙ্গা ও লবণচরা থানা নিয়ে গঠিত। এই আসনটি জাতীয় সংসদের ১০০তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ১৮৩৬৭৭ জন। ভোট প্রদান করেন ৯৩৫১৯ জন। নির্বাচনে বিএনপির শেখ রাজ্জাক আলী বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান ৪১৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মঞ্জুরুল ইমাম। নৌকা প্রতীকে তিনি পান ২৮২৬৬ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির শেখ রাজ্জাক আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৭৩৭৩৯ জন। ভোট প্রদান করেন ১৩০২৭৯ জন। নির্বাচনে বিএনপির শেখ রাজ্জাক আলী বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫৬৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মঞ্জুরুল ইমাম। নৌকা প্রতীকে তিনি পান ৫৪৭৭৮ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২১৬৭৫০ জন। ভোট প্রদান করেন ১৫৮৯১২ জন। নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৯১৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মঞ্জুরুল ইমাম। নৌকা প্রতীকে তিনি পান ৬২০২১ ভোট। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ৬, বগুড়া ৭, খুলনা ২, ফেনী ১ ও লক্ষ্মীপুর ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সবগুলি আসনে জয়ী হবার পর তিনি বগুড়া ৬ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। বাংলাদেশ আওয়ামী লীগের নভেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেয়। খুলনা ২ আসনে বিএনপির আলী আসগর লবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৩৮৩৯০ জন। ভোট প্রদান করেন ১৯২৩৮৩ জন। নির্বাচনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান ৯০৯৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মিজানুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান ৮৯২৮০ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৬৩১৫১ জন। ভোট প্রদান করেন ৭০১২০ জন। আওয়ামী লীগের মিজানুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬৯০১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি মঞ্জুর রাশিদা করিম। বাইসাইকেল প্রতীকে তিনি পান ৩৬৪৯ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৯৪১১৬ জন। ভোট প্রদান করেন ১৪৫৩২০ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল, ধানের শীষ প্রতীকে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, কাস্তে প্রতীকে সিপিবির এইচ এম শাহাদাত, মাছ প্রতীকে গণফ্রন্টের মনিরা বেগম, টেলিভিশন প্রতীকে বিএনএফের এস এম সোহাগ, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির কে এম ইদ্রিস আলী বিল্টু ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১১২০০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু।
ধানের শেষ প্রতীকে তিনি পান 27,379 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, খুলনা দুই আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম সংসদে টানা বিজয়ী হয় বিএনপি। আওয়ামী লীগ বিজয়ী হয় শুধুমাত্র দশম ও একাদশ সংসদে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তার ভিত্তিতে বিএনএ নিউজ 24 খুলনা দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 50.93% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 30.22%, বিএনপি 44.47%, জাতীয় পার্টি 1.69%, জামায়াতে ইসলামী 10.54%, স্বতন্ত্র ও অন্যান্য 13.08% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 74.99% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.04%, বিএনপি 43.22%, জাতীয় পার্টি 5.63%, জামায়াতে ইসলামী 6.47%, স্বতন্ত্র ও অন্যান্য 2.64% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 73.32% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.03%, চার দলীয় জোট 57.78%, জাতীয় পার্টি 1.13%, স্বতন্ত্র ও অন্যান্য 2.06% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 77.36% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 48.41%, চার দলীয় জোট 49.31% ও স্বতন্ত্র অন্যান্য দল 2.28% ভোট পায়। খুলনা দুই আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শেখ সালাউদ্দিন জুয়েল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের একক প্রার্থী। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কড়াকড়ির পর নতুন করে মাঠে নেমেছে বিএনপি। তারা নির্বাচনের প্রস্তুতিও নিতে শুরু করেছে। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সাবেক এমপি নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও সাবেক নেতা ফখরুল আলম। দলীয় মনোনয়ন চাইতে পারেন জাতীয় পার্টির খুলনা মহানগর কমিটির আহ্বায়ক মহানন্দ সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আব্দুল আউয়াল। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, খুলনা দুই সংসদীয় আসনটি বিএনপির শক্ত ঘাঁটি। এ আসনে আওয়ামী লীগ তেমন সুবিধা করতে পারেনি। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও এই দুই নির্বাচনগুলো অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ইতিবাচক দিক হচ্ছে দলীয় কোন্দল নেই। বিএনপির সাংগঠনিক অবস্থা সুসংগত হলেও দলীয় কোন্দল চরমে। এই আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে দলীয় কোন্দলের শিকার হতে হয়েছে। দল তাকে অব্যাহতি দিয়েছে, তবে তার সঙ্গে রয়েছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনার সাবেক মেয়র শেখ মনিরুজ্জামান মনিসহ দলের বিরাট একটি অংশ। তারা এখন দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন না, যার প্রভাব পড়বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 100তম খুলনা দুই সংসদীয় আসনটি আওয়ামী লীগ ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।